হাই ভিউয়ার্স, আই এম মৃণাল, ওয়েলকাম টু মাই চ্যানেল জিকে আপডেট। তো আগের দিন আমাদের আলোচনা হয়েছিল এসআই ইউনিটস অফ ফিজিক্যাল কোয়ান্টিটিস এন্ড শর্ট ট্রিক্স। তো তোমরা অবশ্যই ওটা দেখে নেবে এবং ডিসক্রিপশনে তার পিডিএফের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই ডাউনলোড করে পড়ে নেবে। আর আজকে যেটা আলোচনা করতে চলেছি সেটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে 10/7/2020 থেকে 20/7/2020-র মধ্যে যতগুলি কারেন্ট অ্যাফেয়ার্স ছিল বা আছে সেগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, এখানে মোট টোটালি 14টা কোশ্চেন আছে। তো এখান থেকে 10/7/2020 থেকে 20/7/2020-র মধ্যে যতগুলি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। তো ফার্স্ট কোশ্চেন কী আছে, এ সং অফ ইন্ডিয়া, এ সং অফ ইন্ডিয়া মানে নতুন লঞ্চ করেছে বুকটা, সেই বুকটার নাম কি? বুক রিটেন বাই রাস্কিন বন্ড। তো রাস্কিন বন্ডের নতুন লঞ্চ করা বুক, নাম হচ্ছে এ সং অফ ইন্ডিয়া। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় কিন্তু আসতে পারে, তো এগুলো কিন্তু ভালোভাবে মনে রাখবে। সেকেন্ড কোশ্চেন হচ্ছে কি, গুরবক্সিং অ্যান্ড পলাশ নন্দী টু বাই কনফার্ড উইথ দ্য মোহনবাগান রত্ন অ্যাওয়ার্ড 2020। অর্থাৎ এই বছর মোহনবাগান রত্ন অ্যাওয়ার্ড কে পেল, না গুরবক্সিং অ্যান্ড পলাশ নন্দী। থার্ড কোশ্চেন হচ্ছে অশোক লাভাসা অ্যাপয়েন্টেড এডিবি ভাইস প্রেসিডেন্ট। তো অশোক লাভাসা নিউ অ্যাপয়েন্টেড হলো কোথায়, না এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, সেটা হচ্ছে কি, না ভাইস প্রেসিডেন্ট, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট কে নিয়োগ হলো, না অশোক লাভাসা। তো এডিবির যে সদর দপ্তর কোথায় সেটা ইউটিউব কমেন্ট বক্সে আমাকে জানাও। নেক্সট চার নম্বর কোশ্চেন কি, নেলসন ম্যান্ডেলা ডে কবে পালিত হয়, না 18 জুলাই। নেক্সট ফিফথ কোশ্চেন, ওয়ার্ল্ড পপুলেশন ডে কবে পালিত হয়, না 11 জুলাই। এবছরের থিমটা খুব ইম্পর্টেন্ট, থিমটা কি, না সেফ গার্ডিং দ্য হেলথ অ্যান্ড রাইটস অফ উমেন অ্যান্ড গার্লস। তো থিমটা কিন্তু তোমরা মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট এটা একটা কোশ্চেন। নেক্সট 6 নম্বর কোশ্চেন, কেজাং ডি থংডক ওন 2020 দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড। তাহলে এবছর দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড 2020-তে কে পেল, না কেজাং ডি থংডক। ফর হিজ ডকুমেন্টারি কিসের জন্য, ফর হিজ ডকুমেন্টারি চি লুপো। তো এটা হচ্ছে তার ডকুমেন্টারি, এর জন্য সে পেল দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড 2020। নেক্সট 7 নম্বর কোশ্চেন, 2021 এশিয়া কাপ হোস্টিং শ্রীলঙ্কা, তাহলে 2021-এ হোস্টিং করবে শ্রীলঙ্কা। নেক্সট 2022 মানে 2022-এ এশিয়া কাপ কোথায় হবে, না পাকিস্তানে। নেক্সট 8 নম্বর কোশ্চেন, ওয়ার্ল্ড ডে ফর ইন্টারন্যাশনাল জাস্টিস কবে পালিত হয়, 17 জুলাই। ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালোভাবে এটা কিন্তু পড়ে নেবে। নেক্সট 9 নম্বর কোশ্চেন, ইসরো চিফ কে, না কে সিভান টু বি কনফার্ড উইথ 2020 বন কর্ম অ্যাওয়ার্ড বাই আইএএ। তাহলে আমাদের ইসরো চেয়ারম্যান কে সিভান মানে পেল কি, বন কর্মন অ্যাওয়ার্ড, কে দিল, না আইএএ। তো আইএএ ফুল ফর্মটা মনে রাখবে অবশ্যই, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি অ্যাস্ট্রোনটিক্স। নেক্সট 10th নম্বর কোশ্চেন, নিউ গিনিস ওয়ার্ল্ড রেকর্ড ফর লার্জেস্ট ক্যামেরা ট্রিপ ওয়ার্ল্ড লাইফ সার্ভে। তো নিউ গিনিস ওয়ার্ল্ড রেকর্ড কী করলো, না ফর লার্জেস্ট ক্যামেরা ট্রিপ ওয়াইল্ড লাইফ সার্ভে। তাহলে ভারত কী করলো, না প্রথম এত বড় ক্যামেরা ট্রিপে ওয়াইল্ড লাইফ সার্ভে হলো। 11 নম্বর কোশ্চেন, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স। তো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2020 ইন্ডিয়া র্যাঙ্ক করেছে কত, 142, এবং টপ হয়েছে কে, নরওয়ে। ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, তো এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট 12 নম্বর কোশ্চেন, সারা আলী খান তোমরা নিশ্চয়ই জানো কে বটে। সারা আলী খান অ্যাপয়েন্টেড ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ জেবিএল, এবং জেবিএলের প্রোডাক্ট কী সেটাও তোমরা নিশ্চয়ই জানো, যে জেবিএলের প্রোডাক্ট কী কী হয়। তো সারা আলী খান অ্যাপয়েন্টেড ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ জেবিএল। নেক্সট 13 নম্বর কোশ্চেন, সালমান খান অ্যাপয়েন্টেড রিয়েলমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তাহলে রিয়েলমির ব্র্যান্ড অ্যাম্বাসেডর নতুন কে অ্যাপয়েন্টেড হলো, না সালমান খান। নেক্সট আরবিআই এর নিউ মোটো লঞ্চ হয়েছে, সেটা কি, না ক্যাশ ইজ কিং
বাট ডিজিটাল ইজ ডিভাইন। ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা যারা ব্যাংকের প্রস্তুতি নিচ্ছ এগুলো কিন্তু আসতে পারে, তো তোমরা অবশ্যই এটা কিন্তু ভালোভাবে পড়ে নেবে। আরবিআই নিউ মোটো কি, ক্যাশ ইজ কিং বাট ডিজিটাল ইজ ডিভাইন। তো এই গেল আমাদের কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। তো এটা 10-7 থেকে 2010-7 2020 থেকে 20-7 2020 অবধি আছে। তো পরের ভিডিওতে আমরা 20-7 থেকে 30-7 মধ্যে যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো নিয়ে আলোচনা করব। তো এর যে পিডিএফটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই ডাউনলোড করে ভালোভাবে এটা পড়ে নেবে। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে আমি আরও ভালো ভালো কন্টেন্ট দিতে পারি। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে এইরকম ধরনের নতুন নতুন আপডেট পেয়ে যাবে সঙ্গে সঙ্গে।